আসসালামু আলাইকুম ডিজেন টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকের এবারে খবরে আলোচনা রয়েছে সৌদি জাউজাত হতে প্রবাসীদের বড় সুখবর সৌদি প্রবাসীরা সন্তানদের ইকামাফি তিন মাস পর পর দিতে পারবেন চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যাক সৌদি আরবে জেনারেল ডিরেক্টর অফ পাসপোর্ট জাউজাত জানিয়েছে সৌদি প্রবাসীরা তাদের সন্তানদের জন্য নির্ধারিত ফি তিন মাস পর পর পরিশোধ করতে পারবে কোনো সৌদি প্রবাসী যদি তিন মাস পর নিজের ইকামা নবায়ন করেন তবে তিনি নিজের ইকামা নবায়নের পাশাপাশি তিনি তিন মাস পর পর নিজের সন্তানের জন্য ধার্যকৃত ইকামা ফি পরিশোধ করার সুযোগ পাবেন জাওজাদ জানিয়েছে কোনো প্রবাসীর উপর নির্ভরশীল ব্যক্তিগণ হচ্ছে তার স্ত্রী এবং আঠারো বছরের কম বয়সী পুত্র বা কন্যা সন্তান পিতামাতা শ্বশুর শাশুড়ি এবং ব্যক্তিগণ প্রবাসী ব্যক্তি যদি নির্ভরশীল ব্যক্তিদের জন্য মাসিক ফি চাষরিয়াল অতীতে প্রবাসীর ইকামা নবায়ন করার সময় নির্ভরশীল ব্যক্তিদের ফি পরিশোধ করে ইকামা নবান করতে হতো তবে নতুন নিয়ম অনুযায়ী প্রবাসী চাইলে নির্ভরশীলদের ফি তিন মাস পরপর পরিশোধ করে নবান করতে পারবেন নতুন নিয়ম অনুযায়ী সৌদি প্রবাসী ব্যাংকের মাধ্যমে তিন মাসের জন্য ওয়ার্ক পারমিট নবান করতে পারবেন এছাড়া ওয়ার্ক পারমিটের সাথে ইকামা এর নবায়ন প্রক্রিয়া সংযুক্ত করা হয়েছে ওয়ার্ক পারমিটের নবায়নের ফি প্রতি মাসের জন্য আটশো রিয়াল এবং এক বছরের জন্য নয় হাজার ছশো রিয়াল প্রবাসী ভাইগণ আগে এই সুযোগটি ছিল না আগে আপনার যদি কোনো সন্তান থাকত তাহলে সন্তানের যে ইকামাফি প্রতি মাসে রিয়াল করে এটা আপনাকে একেবারে পুরোটাই পরিশোধ করতে হতো কিন্তু এখন নতুন নিয়ম অনুসারে আপনি প্রতি তিন মাসের জন্য পরিশোধ করতে পারবেন এতে করে আপনি অনেকটা আর্থিকভাবে উপকৃত হচ্ছেন পাশাপাশি আপনার উপরে যে অর্থের চাপ সেটাও কমে যাচ্ছে খবরটি আমাদের সৌদি আরবের সকল প্রবাসীদের সাথে এক্ষুনি শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানা শুধু করে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেল তো হতে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আরব এতে সকল সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজাইন টোয়েন্টি ফোর তাই দেরি কিসে এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন